हेलो स्टूडेंट्स, आई बाबलू, वेलकम टू माय यूट्यूब चैनल डब्ल्यू बी स्टडी पॉइंट। आज हम आलोचना करब तुम्हारे पंचम श्रेणी आमार गणित बोयेर जे 51 नम्बर पृष्ठा आछे सेई 51 नम्बर पृष्ठाय जे अंकगुलो देवा आछे सेगुलो निये। तो एर आगेर भिडियोय आमी तोमादेर 45 नम्बर पेज पर्यन्त अंकगुलो करिएछि, तोमरा जदि देखे ना थाको डेस्क्रिप्शने तार लिंक देवा थाकबे, सेखान थेके गिये देखे निओ। तो चलो सर्वप्रथम आमादेर एकेर दागे कि बोले देवा आछे देखे नि। एके बोलेछे मने मने हिसाब करि, किन्तु मने मने हिसाब करले तो आर हबे ना, आमादेर खाता हिसाब करते हबे। कय बोलेछे आटेर गुणनियोग कतगुली। देखो सर्वप्रथम आमादेर जानते हबे गुणनियोग कि। तो गुणनियोग हच्छे सेई संख्या जे संख्याटार गुणनियोग बेर करते बोले, सेई संख्याटाके कोन कोन संख्या दिए भाग करा जाए सेटा हच्छे गुणनियोग। अर्थात ऐ आटेर उत्पादकगुलोई हच्छे आटेर गुणनियोग। तो एखाने जे चारटे अंक आछे ऐ अंकगुलो आमी खाताय टुके निएछि, सेखाने आमी तोमादेर पढ़े देखाच्छि किभाबे तोमरा ऐ अंकगुलो करबे। तो देखो आटेर गुणनियोग कतगुली आछे तो आमादेर बेर करते हबे। तो सर्वप्रथम आमरा आटके उत्पादके विश्लेषण करब। किभाबे विश्लेषण करते हबे उत्पादके, এইভাবে আট লিখে নেব। এবার এইভাবে একটি দাগ দিয়ে দেবো। দেখো আট দিক আটকে দেখো, আট একটি জোড় সংখ্যা। তো আমরা জানি জোড় সংখ্যা হলেই সেগুলোকে কি দুই দিয়ে ভাগ করা যায়। তো দুই দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আটকে যদি দুই দিয়ে ভাগ করি ভাগ ফলায় চার। এবার দেখো আবার এই আটকে আবার দুই দিয়ে ভাগ করা যায়, ভাগ ফল হয় দুই। আর এই দুইকে আবার দুই দিয়ে ভাগ করা যায়, ভাগ ফল হয় এক। অর্থাৎ আমাদের আটের গুণনীয়ক যদি বের করতে হয় তাহলে গুণনীয়ক কোনগুলো, এক হচ্ছে গুণনীয়ক, দুই হচ্ছে গুণনীয়ক, চার গুণনীয়ক আর আট গুণনীয়ক। তাহলে আমরা লিখব অতএব গুণনীয়কগুলি হল সমান, আমরা লিখছি এখানে এক লিখলাম কমা দিয়ে দুই কমা দিয়ে চার কমা দিয়ে আট। কী হচ্ছে দেখো, এখানে এক দিয়েও তো আটকে ভাগ করা যায়, এই দুই দিয়েও আটকে ভাগ করা যায়, যেহেতু এখানে আরও দুটো দুই আছে, তিনটে দুই আছে, আমাদের লেখার প্রয়োজন নেই। সেই জন্য দেখো আমি একবার লিখেছি দুই। এবার দেখো চারকে যদি আট দিয়ে ভাগ বা চার দিয়ে আটকে যদি ভাগ করি ভাগ ফল হয় দুই, তাহলে চার দিয়েও ভাগ করা যাচ্ছে আবার আট দিয়েও ভাগ করা যায়। তাহলে গুণনীয়ক সমান আমরা কি লিখতে পারি, এক দুই চার আর আট। যদি কতগুলো বলেছিল তাহলে আমরা সমান লিখব কটি, চারটি। আমাদের বের করতে বলেছিল কটি, তাহলে আমরা লিখলাম কটি গুণনীয়ক, চারটি। এবার দেখো আছে দুই ক্ষয়ের দাগে ছিল একুশের গুণনীয়কগুলি কি কি। তো আমাদের একুশের গুণনীয়ক যদি বের করি আমরা একুশ লিখে নেবো এইভাবে। এবার একে ভাগ করতে হবে। তো দেখো আমাদের যদি জোড় সংখ্যা থাকতো শেষের সংখ্যাটি তাহলে দুই দিয়ে ভাগ করা যেত। জোড় সংখ্যা কোনগুলো, যার শেষে শূন্য থাকে, দুই চার ছয় আর আট। এই সংখ্যাগুলো যে সংখ্যার শেষে থাকে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। আমরা জানি, যদি জেনে না থাকো তো এটা খাতায় লিখে নেবে যে শূন্য দুই চার ছয় আট যদি এই সংখ্যাগুলো থাকে তাহলে তাকে দুই দিয়ে ভাগ করা যায়। কিন্তু এখানে দেখো শেষে কিন্তু দুই নেই, কি আছে, এক আছে। তাহলে আমাদের দুই দিয়ে তো ভাগ করা যাচ্ছে না, তিন দিয়ে ভাগ করতে হবে। তো তিন দিয়ে ভাগ করার নিয়ম কি, যে সংখ্যাগুলো থাকে তাদের যোগ করতে হয়। এখানে আছে দুই আর এক, একে যোগ করলে কত হচ্ছে তিন। তো তিনকে তো নিশ্চয়ই তিন দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা একে তিন দিয়ে ভাগ করতে পারি। তো তিন লিখলাম এখানে, তিন সাতা একুশ। এবার দেখো সাত একটি মৌলিক সংখ্যা, সাতকে আর ভাগ করা যায় না, তাহলে বা এক সাতকে শুধুমাত্র সাত দিয়েই ভাগ করা যায়, তাহলে হচ্ছে এক। তাহলে একুশের গুণনীয়কগুলো কি হবে আমরা লিখব, গুণনীয়ক সমান দেখো এখানে এক হচ্ছে গুণনীয়ক, তারপরে তিন আছে গুণনীয়ক, তারপরে সাত আছে গুণনীয়ক, তারপরে কি আছে একুশ। তাহলে গুণনীয়ক কি হচ্ছে একুশের, এক তিন সাত আর একুশ, এগুলো হচ্ছে একুশের গুণনীয়ক। এবার দেখো বলেছে চব্বিশের কতগুলি মৌলিক উৎপাদক আছে। আমাদের সর্বপ্রথম জানতে হবে মৌলিক সংখ্যা কি। তো দেখো মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া, অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদের বলা হচ্ছে মৌলিক সংখ্যা। বা যে সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকে তাকেই বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখানে চব্বিশ আছে, চব্বিশ তো একটি যৌগিক সংখ্যা, একে বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে। তাহলে মৌলিক উৎপাদক কোনগুলো আছে আমরা জানি, কত দুই একটি মৌলিক সংখ্যা। তো দুই দিয়ে যদি চব্বিশকে ভাগ করা যায় কত হচ্ছে বারো, একে আবার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে হচ্ছে ছয়, একে আবার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে হচ্ছে তিন। এবার দেখো তাহলে চব্বিশের মৌলিক উৎপাদক কতগুলো আছে তাহলে আমরা দেখব, অতএব চব্বিশ এর মৌলিক উৎপাদকগুলি হলো দেখো সবার মধ্যে কিন্তু এক আছে, কিন্তু আমরা জানি এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত, দুই। তো আমাদের এখানে দুই আছে তো আমরা এখানে লিখবো দুই। তো তিনও একটি মৌলিক সংখ্যা, তিনকে তিন ছাড়া আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে তিনও একটি মৌলিক সংখ্যা, এখানে লিখবো তিন। দেখো ছয়কে কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, বারোকেও ভাগ করা যায়, চব্বিশকেও ভাগ করা যায়। শুধুমাত্র বলেছিল চব্বিশের মৌলিক উৎপাদকগুলো লিখতে বলেছিল, সেই জন্য আমরা লিখবো চব্বিশের মৌলিক উৎপাদক কোনগুলো, দুই আর
তিন, অন্য কোনো সংখ্যাগুলো কিন্তু হবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। এখানে কিন্তু শুধু উৎপাদক লিখতে বলেনি, বলেছে মৌলিক উৎপাদক লিখতে, বা গুণনীয়কও কিন্তু লিখতে বলেনি, বলেছে মৌলিক উৎপাদক লিখতে। সেই জন্য শুধুমাত্র দুটো সংখ্যা হবে, একটা হবে দুই আর একটা হবে তিন। একই রকমভাবে বলেছে 49-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে, তো আমরা এখানে লিখবো সমান সমান দুটি। গয়ের দাগে 49কে আমরা যদি ভাগ করি, 4 10 9 49, তো আমরা জানি একে 7 দিয়ে ভাগ করা যায়, 7 7 49। তাহলে অতএব লিখবো, এই 7কে তো আর ভাগ করা যাচ্ছে না, তাহলে 49-এর মৌলিক উৎপাদক কটি? একটি। দেখো শুধুমাত্র 7, তো আমরা ব্র্যাকেটে এখানে লিখে দিতে পারি, 7ও লিখে দিতে পারি, 7, একটি, সেই সংখ্যাটি হচ্ছে 7। কেমন? যদি এই পর্যন্ত তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। এবার দেখো বলেছে দুয়ে সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। তো চলো অঙ্কগুলোকে খাতায় দেখে নিই এবং সাধারণ গুণনীয়ক জিনিসটা কি সেটাও একটু বুঝে নিই। দেখো একটু আগে আমরা বের করেছিলাম শুধুমাত্র গুণনীয়ক, এখানে বলেছে এই সাধারণ কথাটা আমাদের যোগ করে দিয়েছে। অর্থাৎ সাধারণ গুণনীয়ক কি? মনে করো একটি সংখ্যার গুণনীয়ক আছে 1 2 3 4, অন্য একটি সংখ্যার গুণনীয়ক আছে 2 1ও আছে, 2ও আছে, 5 আছে, 6 আছে, আর আছে হলে 9। মনে করো এটা আমি সাপোজ ধরলাম, তাহলে এই দুটো সংখ্যার একটার গুণনীয়ক এটা আর একটার গুণনীয়ক এটা। এবার দেখো দুটোর মধ্যে কমন কি আছে, এর মধ্যে 1 আছে কমন, এর মধ্যেও 1 আছে কমন, এর মধ্যে 2 কমন আছে, এর মধ্যেও 2 কমন আছে, কিন্তু এর মধ্যে 3 আছে, এর মধ্যে কোথাও 3 নেই, এর মধ্যে 4 আছে, এর মধ্যে কোথাও 4 নেই, কিংবা এর মধ্যে এই সংখ্যাগুলো আছে, এর মধ্যে এই সংখ্যা নেই। তাহলে এই দুটো সংখ্যার সাধারণ গুণনীয়ক কোনটা হবে? 1 আর 2। তাহলে দেখো সাধারণ গুণনীয়ক বলতে বোঝাচ্ছে দুটো গুণনীয়কের মধ্যে যে জিনিসটা কমন আছে, অর্থাৎ সবার মধ্যে যে গুণনীয়কটা বর্তমান আছে সেটাই হচ্ছে এদের সাধারণ গুণনীয়ক। কেমন? তো চলো আমরা এই অঙ্ক দুটোর সাধারণ গুণনীয়ক বের করি। তো সর্বপ্রথম আমাদের 14-এর গুণনীয়কগুলো বের করতে হবে, অর্থাৎ 14কে উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে, 2 দিয়ে 7 2 14, 7কে 7 দিয়ে 7কে 7। তো এর উৎপাদকগুলি হচ্ছে, উৎপাদক আমরা লিখলাম, উৎপাদক সমান কি হচ্ছে 1 2 আর 7, এটা এর উৎপাদক হলো। এবার 21কে বিশ্লেষণ করব, আমরা দেখেছিলাম 21কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 7 21, 7কে কি যাচ্ছে 7 দিয়ে 1, তাহলে এর উৎপাদক হচ্ছে কত, 1 3 7। এবার দেখো বলেছে এই দুটো সাধারণ গুণনীয়ক বের করতে, তাহলে আমরা লিখবো অতএব 14 ও 21 এর সাধারণ গুণনীয়ক কত কত হচ্ছে। দেখো এর মধ্যেও 1 আছে, এর মধ্যেও 1 আছে, তো আমরা লিখলাম 1, এর মধ্যে 2 আছে, এর মধ্যে 2 নেই, সুতরাং আমরা এটা লিখবো না, এর মধ্যে 7 আছে, এর মধ্যেও 7 আছে, লিখলাম 7, এর মধ্যে 3 আছে, এর মধ্যে 3 নেই, তাহলে এটা লিখবো না। তাহলে 14 ও 21-এর সাধারণ গুণনীয়ক কত? না, 1 আর 7। পরের অঙ্কটি আছে 10 ও 15, তাহলে চলো 10কে আগে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই, সরি 10 10কে করলে হচ্ছে 2 দিয়ে 5 2 10, একে আমি আর 1 দিয়ে করছি না, সবার মধ্যেই 1 আছে, তাহলে এখানে লিখবো 1 2 5 এর উৎপাদক এগুলো। এবার 15কে আমরা যদি ভাগ করি, 3 দিয়ে ভাগ করবো, 3 5 15, এর উৎপাদক হচ্ছে 1 3 আর 5, তাহলে এবার লিখবো অতএব এদের সাধারণ গুণনীয়ক, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, হ্যাঁ সাধারণ গুণনীয়ক সমান কত হচ্ছে 1। দেখো এর মধ্যে সবার মধ্যে 1 আছে, এর মধ্যে 5 আছে, এর মধ্যেও 5 আছে, লিখে নিলাম 5, কিন্তু এর মধ্যে 2 আছে, এর মধ্যে 3 আছে, দুটোর মধ্যে একটাও কমন নেই, তাহলে শুদ্ধ উত্তর হবে আমাদের কত, 1 আর 5। এবার দেখো বলেছে গয়ের দাগে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক। একটা জিনিস মনে রাখবে, যখন মৌলিক সংখ্যা থাকে তাদের গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক সর্বদা 1 হয়। দেখো এখানে 5ও মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা, তাহলে এদের সাধারণ গুণনীয়ক হবে কি 1। কেন হচ্ছে দেখো আমি দেখাচ্ছি, 5কে যদি 5 দিয়ে ভাগ করি এখানে হচ্ছে 1, 7কে যদি 7 দিয়ে ভাগ করি এখানে হচ্ছে 1, অর্থাৎ এর মধ্যেও আছে 1, এর মধ্যেও আছে 1, তাহলে আমরা লিখবো 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কত হচ্ছে 1। দুটো মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক সর্বদা 1 হয়, এই জিনিসটাও তোমরা মনে রাখবে, শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে। এবার দেখো ঘয়ের দাগে ছিল 1 আর 12, তো আমরা অঙ্কটা দেখেই বুঝতে পারছি যে এর মধ্যে 1 আছে, 1কে তো 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, আর 12কেও তো ভাগ করতে গেলে 1 আসবে, তাহলে এদের সাধারণ গুণনীয়ক হবে কত, অতএব এদের
সাধারণ গুণনীয়ক কত? এক হবে, কারণ দেখো একে এক দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 12কে অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে আর 12 দিয়ে ভাগ করা যায়, কিন্তু সবার মধ্যে এক কমন আছে, তাই এর সাধারণ গুণনীয়ক হবে কত? এক। নেক্সট আছে দেখো, চয়ের দাগের অঙ্কটি আছে, উমর দাগের অঙ্কটি আমি আর করছি না, তোমরা নিজেরা চেষ্টা করবে, আমি চয়ের দাগের অঙ্কটি করে দিচ্ছি। এখানে আছে 28, এখানে আছে 35, তো 28কে আমরা আগে ভাঙবো। 28কে যদি 2 দিয়ে ভাঙি কত হচ্ছে? 14 2 8, একে যদি আবার ভাগ করি হচ্ছে 7 2 14। 35কে যদি ভাঙি কত দিয়ে হচ্ছে? 5 দিয়ে যাচ্ছে, 5 7 35। দেখো এর মধ্যে তো এক আছে, সবার মধ্যেই এক আছে, তো এর মধ্যে যদি এক থাকে, এর মধ্যেও যদি এক থাকে, তাহলে সাধারণ গুণনীয়ক তো এক হচ্ছেই। আরও দেখো এর মধ্যে একটি সংখ্যা আছে 7, এর মধ্যেও আছে 7, তাহলে দুটো সংখ্যা হচ্ছে, তাহলে লিখবো অতএব এদের সাধারণ গুণনীয়ক সমান 1,7। তো দেখো সাধারণ গুণনীয়ক সম্পর্কে কিন্তু একটি নির্দিষ্ট তোমাদের আমি ধারণা দিয়ে দিলাম এবং অঙ্ক করিয়েও বুঝিয়ে দিয়েছি কিভাবে সাধারণ গুণনীয়কের অঙ্কগুলো করতে হয়। তো আশা করি এরপর থেকে তোমাদের আর কখনোই ভুল হবে না, যদিও তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। তো চলো পরের অঙ্কগুলো কি বলে দেওয়া আছে তিন থেকে দেখে নিই। বলেছে গুণনীয়কের সাহায্যে গ সা গু নির্ণয় করি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সব থেকে বড় এদের মধ্যে কোনটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সাহায্যে আমাদের কি করতে হবে, বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সাহায্যে আমাদের এদের মধ্যে থেকে গ সা সরি গুণনীয়কের সাহায্যে গ সা গু নির্ণয় করতে হবে। তো আমাদের দুটো করে সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটাই, তো চলো অঙ্কগুলো কিভাবে করতে হবে দেখে নাও। তো প্রথম অঙ্কটি আমরা দেখবো 21 আর 28 আছে, তো বলেছে গুণনীয়কের সাহায্যে, তাহলে সর্বপ্রথম আমাদের 21-এর গুণনীয়ক বের করতে হবে, অর্থাৎ আমরা উৎপাদক বের করছিলাম যেভাবে সেইভাবেই। তো 21-এর উৎপাদক তোমরা এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই শিখে গেছো কি করে করতে হচ্ছে, 3 7 21, তাহলে এর হচ্ছে কি 1 × 3 × 7। এবার দেখো 28-এর উৎপাদক আমরা যদি বিশ্লেষণ করি কি হচ্ছে, 2 দিয়ে করবো 14, একে 2 দিয়ে করবো 7, তাহলে এর হচ্ছে কত 1 × 2 × 2 × 7। তাহলে দেখো এর উৎপাদকে আমরা বিশ্লেষণ করে নিলাম 1 × 3 × 7, এর 1 × 2 × 2 × 7, বা আমরা এভাবে লিখতে পারি 1,3,7,21 আমরা লিখতে পারি, বা এখানে 1,2,2,7,28 আমরা লিখতে পারি। যেহেতু আমাদের গুণনীয়কের সাহায্যে গসাগু বের করতে হবে, তো আমরা সেই জন্য এই পর্যন্ত লিখলাম। এবার দেখো গসাগু বলতে আমরা কি বুঝি, যে বা গসাগু আমরা যখন নির্ণয় করব তখন হচ্ছে যে সংখ্যাগুলো এই দুটোর মধ্যেই কমন আছে। আমরা একটু আগে দেখছিলাম না যে ওই যে সাধারণ গুণনীয়ক যেভাবে বের করছিলাম ঠিক একই রকম নিয়মে আমরা বের করব, শুধুমাত্র একটুখানিতে লেখার পার্থক্য আছে। তো আমরা যদি লিখি অতএব 21 ও 28 এর গসাগু হলো সমান, দেখো এর মধ্যে এক আছে, এর মধ্যে এক আছে, এক লিখলাম। এবার আগে দিয়েছিলাম গু কমা, এখানে দেবো গুণ চিহ্ন। এবার দেখো এখানে আছে 7, এখানে আছে 7 লিখলাম, কিন্তু এখানে 3 আছে, এখানে কোথাও 3 নেই, এখানে 2 2 আছে, এখানে কোথাও 2 নেই, তাহলে এদের গসাগু হচ্ছে কত সমান সমান 1 × 7 সমান হচ্ছে আমাদের 7। আগে যেরকম আমাদের সাধারণ উৎপাদক আমরা বের করেছিলাম সেখানে 1,7 লিখেছিলাম, কারণ দুটো উৎপাদক ছিল, কিন্তু এখানে যেহেতু আমাদের গসাগু বের করতে হবে সেই জন্য এই দুটোকে আমরা গুণ করে দেব, তাহলে গুণ করলে কত হচ্ছে 1 × 7 = 7 হচ্ছে। তো দেখো এটা ছিল অনেকটাই সোজা, এরপরে আমরা একটু অঙ্কটা বের করব, কারণ এটা একটু অনেকটা বড় হবে। তো সর্বপ্রথম আমরা 30কে ভাঙিয়ে নেব, 30কে যদি ভাঙাই 2 দিয়ে ভাঙাবো 15, একে যদি 3 দিয়ে ভাঙাই হচ্ছে 5, তাহলে একে যদি আমরা বিশ্লেষণ করলাম বা উৎপাদকে যদি বিশ্লেষণ করি কত হচ্ছে 1,3,5, বা আবার 30ও আমরা লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। এখানে আমরা লিখবো 24, 24কে আমরা যদি ভাঙাই কত হচ্ছে 2 দিয়ে ভাঙাবো, এখানে হচ্ছে 12, একে 2 দিয়ে ভাঙালে হবে 6, একে আবার 2 দিয়ে ভাঙালে হচ্ছে কত 3, তাহলে একে যদি আমরা ভাঙাই কত হচ্ছে 1,2,3, অর্থাৎ সাধারণ উৎপাদক বের করলাম, কিন্তু আমাদের এগুলোও লিখে নিতে হবে, অর্থাৎ 2 2ও লিখে নিতে হবে। কারণ কি দেখো যদি এখানে আরও একটা 2 থাকতো তাহলে কিন্তু আমাদের সেই 2টা নিতে হবে, সেই জন্য আমরা এই সবটা লিখে নেবো, অর্থাৎ যে কটা থাকবে সমস্তটাই আমরা এখানে লিখে নিলাম, ঠিক আছে। এবার অতএব আমরা লিখবো এদের সাধারণ সরি সাধারণ নয় গসাগু, কত হচ্ছে দেখো এর মধ্যে আছে 1, এর মধ্যে আছে 1 নিলাম গুণ, এর মধ্যে 3, এর মধ্যেও 3 নিলাম 3, এর মধ্যে 5 আছে, এর মধ্যে কোথাও 5 নেই,
এর মধ্যে আরো দুটো দুই এক্সট্রা আছে বা তিনটে দুই এক্সট্রা আছে, এর মধ্যে কোথাও কিন্তু, ও সরি এখানে একটা দুই লিখতে হবে, আমি ভুলে গেছি, এই দুই আছে দেখো, এখানে এখানে দুই ছিল না, এই দুই আছে, এখানে একটা দুই আছে, তাহলে এখানে নিলাম দুই। এবার দেখো আর কিছু কিন্তু কমন নেই এদের মধ্যে, অর্থাৎ এখানে আরো একটা দুই, দুটো দুই বেশি আছে, এখানে কিন্তু নেই। তাহলে এর গুণফল কত হচ্ছে, 3 × 2 × 1 সমান কত হচ্ছে, 6। তাহলে এদের গসাগু হচ্ছে কত, 6। বুঝতে পেরেছো নিশ্চয়ই গসাগুটা আমরা কি করে বের করছি? তো দেখো এটা ছিল আমাদের একটা গতানুগতিক পদ্ধতি। আরো একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে আমরা এদের গাছের বা গাছের ডালপালার মতন বিস্তার করে আমরা কিন্তু উৎপাদকগুলো বের করতে পারি। সেভাবে কিভাবে বের করবো দেখো, সেভাবেও তোমরা করতে পারো। সেটা কিভাবে করতে হবে সেটার জন্য দেখো একটু জায়গা আমাদের প্রয়োজন, সেই জন্য আমি এখানে লিখলাম 24। দেখো এই 24কে আমরা উৎপাদকের সাহায্যে তো বিশ্লেষণ করেছিলাম ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু যদি আমরা এদের ডালপালা বিস্তারের মাধ্যমে করি তাহলে কিভাবে করব। দেখো সর্বপ্রথম 24কে কত দিয়ে ভাগ করা যায়, না দুই দিয়ে। দেখো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো দুই, ঠিক আছে, এখানে দুই লিখবো। দুই দিয়ে 24কে ভাগ করলে ভাগফল কত হয়, 12, তাহলে এখানে লিখবো 12, কেমন। এবার দেখো এই 12কে আবার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে, এখানে লিখবো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে, ভাগ করলে কত হচ্ছে, 6। বাদিকের গুলো এরকম একটু গোল দিয়ে রাখবো বুঝতে সুবিধার্থে। তারপর দেখো একে আবার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে, এখানে হচ্ছে দুই, এখানে হচ্ছে তিন, কেমন। একে আবার তিন দিয়ে ভাগ করা যায়, এখানে হচ্ছে তিন, এখানে হচ্ছে এক। এবার দেখো এই যে সংখ্যাগুলো আছে, এই যে বাঁদিকের যে সংখ্যাগুলো এবং নিচের দুটো সংখ্যাই আমরা নেব, তাহলে এই যে এই এক তিন আর তিনটে যে দুই আছে এগুলো হচ্ছে এর উৎপাদক। কি বললাম এই যে 18, এই 24 উৎপাদক কত হচ্ছে, তাহলে 2, 2, 2, 3 আর 1, এগুলো আমরা লিখে নেব বা তোমাদের প্রয়োজন মতো তোমরা লিখে নেবে। অতএব লিখতে পারি সমান কত, লিখতে পারি 1, 2, 3, বা আমরা এগুলো কমা না দিয়ে গুণ দিয়েই লিখবো, ভালো হয় তাহলে। 1 × 2 × 3, আরও গুণ দেবো আরও একটা দুই, আরও গুণ দেবো আরও একটা দুই, কারণ যেহেতু গসাগু নির্ণয় করতে হবে সেই জন্য আমরা গুণ চিহ্ন দিয়ে দিয়ে লিখলাম। তাহলে দেখো এবার এখানে কত হচ্ছে, 2 × 4, 3 × 4, 12, 12 × 2 কিন্তু আমাদের 24 চলে আসলো। এবার দেখো এই 24কে তো ভাঙালাম এভাবে, এবার আমাদের 28কে ভাঙাতে হবে, তাহলে আমরা 28 লিখবো এখানে। একই রকমভাবে একে দুই দিয়ে ভাঙাচ্ছি, তাহলে এখানে হবে 14, 14কে আবার দুই দিয়ে ভাঙাচ্ছি, এখানে হবে 7, 7কে 7 দিয়ে ভাঙাচ্ছি, এখানে হবে 1। তাহলে যেগুলো আমি বলেছিলাম বাঁদিকের গুলো আর শেষের দুটোই গোল দিয়ে রাখবে, তাহলে এগুলো হচ্ছে আমাদের এদের উৎপাদক। তাহলে আমরা এখানে লিখতে পারি সমান 1 × 2 × 2 × 7, তাহলে কত হচ্ছে 1 × 2 × 2 × 7। এবার দেখো এদের গসাগু যদি আমাদের বের করতে বলে তাহলে কি করে লিখবো, লিখবো অতএব গসাগু সমান কত হচ্ছে গসাগু। দেখো এর মধ্যে এক আছে, এর মধ্যে এক আছে, লিখলাম একটা এক, গুণ। এর মধ্যে দুই আছে, এর মধ্যেও দুই আছে, লিখলাম একটা দুই। এবার দেখো এর মধ্যে আরো একটা দুই আছে, এর মধ্যে আরো একটা দুই আছে, তাহলে লিখবো এই দুইটাও লিখে নেব। এবার এর মধ্যে আরো একটা দুই আছে কিন্তু এর মধ্যে আর নিয়ে নেওয়া যাচ্ছে না, এর মধ্যে আরো একটা তিন আছে কিন্তু এর মধ্যে তিন নিয়ে নিতে পারছি না, তাহলে এদের গসাগু হচ্ছে কত, 2 আর 2 = 4, 4 = 4, 2 × 4 = 4, তাহলে এদের গসাগু হচ্ছে কত, 4। এটা কি বলে জানো তো, এটা হচ্ছে বলে যে গসাগুর যে গাছ বা গসাগুর ডিফ্যাক্টরাইজেশন ট্রি বলা হয় যাকে, উৎপাদক বিশ্লেষণ করার জন্য একটা গাছের সৃষ্টি করা হয়েছে, এই পদ্ধতিতেও কিন্তু তোমরা গসাগু নির্ণয় করতে পারো। তো তোমাদের কাছে যেটা সুবিধা হবে তোমরা সেভাবে করবে। আমি কিন্তু এটাও বুঝিয়ে দিলাম, এর আগে যে পদ্ধতিটা ছিল সেটাও আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমাদের কোথাও সমস্যা হওয়ার কথা নয়। এবার চলো উমর দাগের অঙ্কটা আমরা একটু দেখে নিই। বলেছে 16 আর 24, তো আমরা যদি ওই গাছের মতন করে করি, আরো একটা করিয়ে দিচ্ছি, এখানে যদি আমরা 16কে বিশ্লেষণ করি কত হচ্ছে, এখানে হবে 2, এখানে হবে 8, যেহেতু বলেছি বাঁদিকের গুলো গোল দেবে, এখানে 2, এখানে হবে 4, বাঁদিকেরটা গোল, এখানে 2, এখানেও 2, বাঁদিকেরটা গোল, এখানে 2 দিয়ে যাচ্ছে, এখানে হবে 1, তাহলে বাঁদিকেরটা গোল। তাহলে একে যদি বিশ্লেষণ করলাম কত হলো, 1 × 2 × 2 × 2 × 2, 4টে 2। এবার আমরা 40কে এইভাবে বিশ্লেষণ করব, তো এখানে লিখলাম 40, এখানে লিখবো 2, এটা গোল, এখানে লিখবো 20, এখানে আবার 2 দিয়ে এখানে লিখবো 10, এটা গোল, এখানে লিখবো 2 দিয়ে এটা 5, এটা গোল, এখানে লিখবো 5 দিয়ে এটা 1, এই দুটোই গোল। তাহলে 40কে যদি বিশ্লেষণ করি কত হচ্ছে, 1 তো সবার মধ্যে আছে, 1, 2, গুণ 2, কটা 2, 3টে 2 আর 1টা 5। দেখো 5 × 10 × 20 × 40 হয়ে গেল। এবার এদের গসাগু আমি নির্ণয় করবো, অতএব গসাগু সমান
কত হচ্ছে দেখো, সবার মধ্যে এক আছে লিখলাম একটা এক, গুণ এর মধ্যে একটা দুই, এর মধ্যে একটা দুই, এরকম টিক দিয়ে লিখবে তাহলে ভুল হবে না। লিখলাম এর মধ্যে আরো একটা দুই আছে, এর মধ্যে আরো একটা দুই আছে, এটাও লিখলাম গুণ, এর মধ্যে আরো একটা দুই আছে, এর মধ্যেও আরো একটা দুই আছে, এটাও লিখলাম। এবার দেখো এর মধ্যে একটা দুই আছে, এর মধ্যে একটা পাঁচ আছে, কিন্তু এই দুটো যেহেতু এক নয় সেই জন্য আমরা নিতে পারবো না। তাহলে উত্তর হয়ে যাবে কত আমাদের, দেখে নিই, 2 2 4, 4 2 8, তাহলে উত্তর হলো কত আমাদের, এদের গসাগু হচ্ছে কত, 8। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই এই পর্যন্ত? তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তো চলো আমরা পরের অঙ্কগুলো দেখে নিই। এবার দেখো, এবার তোমাদের অঙ্কের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে বলে দেওয়া আছে, বলেছে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। এখানে কিন্তু শুধু মৌলিক বলেনি, এটা মনে রাখবে, বলেছে পরস্পর মৌলিক, অর্থাৎ এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক কিনা। এখানে দেখো আছে 7 আর 13, এটাও কিন্তু মৌলিক সংখ্যা, এটাও কিন্তু মৌলিক সংখ্যা। এখানে আছে 9 আর 8, দুটোই যৌগিক সংখ্যা। এখানে আছে 25 আর 15, দুটোই যৌগিক সংখ্যা। এখানে আছে 25 আর 16, দুটোই যৌগিক সংখ্যা। কিন্তু বলেছে এরা পরস্পর মৌলিক কিনা সেটা আমাদের বিশ্লেষণ করে বের করতে হবে। তো কি করে করব চলো দেখে নিই। তো দেখো, পরস্পর মৌলিক কিনা দেখার আগে আমি তোমাদের একটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু ভালো করে দেখো। তো দেখো, মনে করো একটি সংখ্যা আছে 5 আর একটি সংখ্যা আছে 8, ঠিক আছে? এবার এদের দুটোর আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তো 5কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি হচ্ছে 1 আর 5, আর 8কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 8 সমান হচ্ছে 1, 2, 4, 8, এদের উৎপাদকে বিশ্লেষণ করি, এটা 5 সমান লিখতে পারি, এটা আমরা 8 সমান লিখতে পারি। এবার দেখো, যদি বলতো এদের মধ্যে উৎপাদক লেখো, উৎপাদকগুলি আমরা লিখতাম, সাধারণ উৎপাদকও যদি লিখতে বলতো তবুও আমরা লিখতে পারতাম, যেহেতু এতদিন বা এই পর্যন্ত আমরা এটা শিখে নিয়েছি। কিন্তু বলেছে পরস্পর মৌলিক কিনা। তো আমরা জানি মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাগুলোকে এক এবং অন্য কোনো সংখ্যা, সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো দেখো, এই 5 কিন্তু এখানে মৌলিক, কারণ 1 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। কিন্তু 8 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 8কে 1, 2, 4, 8 এই সবকটা সংখ্যা দিয়েই ভাগ করা যায়, তাহলে 8 হচ্ছে যৌগিক সংখ্যা। কিন্তু এরা পরস্পর মৌলিক কিনা বুঝবো কি করে? দেখো, এদের মধ্যে 1 কমন আছে, 1 আছে। এবার দেখো, আমাদের একটু জানতে হবে যে যদি দুটো সংখ্যার মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, কি বললাম, 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক, এর মধ্যে দেখো 1 সাধারণ হচ্ছে, দুটোর মধ্যেই 1 আছে, তাহলে 1 সাধারণ উৎপাদক আছে, আর কিন্তু অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। উৎপাদক অনেক আছে কিন্তু সাধারণ উৎপাদক নেই। যদি সাধারণ উৎপাদক না থাকে, অর্থাৎ 1ই থাকবে শুধু সাধারণ উৎপাদক, আর অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাহলে সেই দুটো হচ্ছে পরস্পর মৌলিক। কি বললাম, 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক যদি না থাকে, তাহলে সেই দুটো সংখ্যা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। যদি এখানে 5এর জায়গায় যদি সাপোজ 2 থাকতো, তাহলে দেখো এর মধ্যেও 2 আছে, এর মধ্যেও 2 আছে, তাহলে কিন্তু এটা পরস্পর মৌলিক হতো না, কারণ এদের দুটোর মধ্যে মৌলিক এই উৎপাদক কিন্তু কমন চলে আসছিল, 1 ছাড়াও আরও একটি এসেছিলো, সেটা 2। কিন্তু যেহেতু এখানে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, সেই জন্য এদের পরস্পর মৌলিক, অর্থাৎ গসাগু যদি 1 হয়, সবার বাংলায় বলি আমি, যদি গসাগু যদি 1 হয় তাহলেই কিন্তু পরস্পর মৌলিক হয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এই নিয়মের উপর ভিত্তি করে আমরা এই অঙ্কটা করতে পারি। তাহলে 9কে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে এদের উৎপাদক হচ্ছে 1, 3, আরও একটি সংখ্যা থাকছে 3, উৎপাদকে যদি বিশ্লেষণ করি 1, 3, 3, আর হচ্ছে বা 9 লিখতে পারি, শুধু আমরা এখানে 9 লিখলাম, 1টা 3 আমরা লিখলাম না, উৎপাদক যেহেতু সেই জন্য আর লিখছি না। এবার 8 সমান যদি আমরা লিখি কত হচ্ছে, 8 সমান হচ্ছে 1, 2, 4 আর 8, এই দুটো সংখ্যা কিন্তু আমাদের এখানে, আমরা এর উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। তা হচ্ছে এর হচ্ছে 1, এর 3, এর 9, এর 1, 2, 4, 8, দেখো এর মধ্যে এই দুটো সংখ্যাই সাধারণ উৎপাদক, অর্থাৎ 1 ছাড়া এদের মধ্যে আর কোনো সাধারণ উৎপাদক নেই। যখন 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে না, তখন সেটা আমি বুঝিয়েছিলাম কি পরস্পর মৌলিক হয়, তাহলে আমরা লিখব 9 ও 8 পরস্পর মৌলিক। তো আমি ব্র্যাকেটে তোমাদের বোঝার জন্য লিখছি, যেহেতু 1 ছাড়া এদের কোনো সাধারণ উৎপাদক নেই, এদের আর কোনো সাধারণ উৎপাদক নেই,
কি বললাম, যেহেতু এক ছাড়া এদের আর কোনো সাধারণ উৎপাদক নেই, তাই এরা পরস্পর মৌলিক। কিন্তু দেখো এই দুটো সংখ্যাই কিন্তু যৌগিক সংখ্যা, তাহলে আমাদের মনে তো প্রশ্ন আসতে পারে, স্যার যৌগিক সংখ্যা কিন্তু মৌলিক হলো কি করে? যৌগিক সংখ্যা কিন্তু মৌলিক হয়নি, হয়েছে কি? পরস্পর মৌলিক। এই জিনিসটা বুঝতে হবে, পরস্পর মৌলিক হয়েছে, শুধুমাত্র মৌলিক সংখ্যা নয়, যৌগিক। তাহলে আমাদের পরীক্ষার সময় যদি প্রশ্ন আসে যে দুটো যৌগিক সংখ্যা কি পরস্পর মৌলিক হতে পারে, তখন তোমাদের উত্তর হবে কি, হ্যাঁ পারে, যদি উদাহরণের সাহায্যে বোঝাতে বলে তোমরা একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে। যদি দুটো যৌগিক সংখ্যা থাকে সেগুলো কিন্তু অবশ্যই পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। এবার দেখো বলেছে 7 আর 13। দেখো আমরা দেখেই বুঝতে পারছি এটিও মৌলিক সংখ্যা, এটিও মৌলিক সংখ্যা, দুটোই পরস্পর মৌলিক, সরি দুটোই মৌলিক সংখ্যা। তাহলে যখন দুটো মৌলিক সংখ্যা থাকে তারা অবশ্যই পরস্পর মৌলিক হয়, এটা মনে রাখবে। কারণ কি, দেখো 7কে যদি বিশ্লেষণ করি কত হচ্ছে 1 আর 7, 13কে বিশ্লেষণ করলে কত হচ্ছে 1 আর 13। এটা এক, তাহলে 1 আর 7, এ দেখো এদের মধ্যে সাধারণ উৎপাদক কত, 1, তাহলে এটাও কি, অতএব এরা পরস্পর মৌলিক। এটা খুব সোজা। এরা পরস্পর মৌলিক, কারণ কি, যেহেতু দুটোই তারা মৌলিক সংখ্যা, যখন দুটো মৌলিক সংখ্যা থাকে তারা অবশ্যই পরস্পর মৌলিক হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যখন দেখলাম উপরে একটি সংখ্যা দেখেছিলাম দুটো যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক হয়েছিল, আবার দেখবো এখানে যে দুটো যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক হচ্ছে না হচ্ছে না। তো 15কে যদি আমরা বিশ্লেষণ করি কত হচ্ছে 1, 3, 5 আর 15, এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ হলো। এবার আমরা 25কে বিশ্লেষণ করব, কত হচ্ছে 1, 5 আর 25। এবার দেখো এদের মধ্যে সাধারণ উৎপাদক কি আছে, 1 আছে, আরও সাধারণ উৎপাদক কি আছে, 5 আছে। আমি কি বলেছিলাম, যদি সাধারণ উৎপাদক 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে তখন সেগুলো পরস্পর মৌলিক হয়, অন্য কোনো যদি সাধারণ উৎপাদক থাকে তাদের, তাহলে কিন্তু সেই সংখ্যাটা পরস্পর মৌলিক হয় না। তাহলে দেখো এখানে 1 তো সাধারণ উৎপাদক আছে, এখানে আবার 5ও এদের সাধারণ উৎপাদক আছে, তাহলে কি এরা পরস্পর মৌলিক হবে? নিশ্চয়ই নয়। তাহলে লিখবো অতএব 15 ও 25 পরস্পর মৌলিক নয়। কারণ কি যদি আমাদের লিখতে হয়, ব্র্যাকেটে আমি এটাও লিখে দিচ্ছি বোঝার জন্য, যেহেতু 1 ছাড়া অন্য আরো সাধারণ উৎপাদক আছে, কি বললাম, যেহেতু 1 তো সাধারণ উৎপাদক আছে, তাছাড়া আরো সাধারণ উৎপাদক আছে, কোনটা, সেটা 5, যেহেতু 1 ছাড়া অন্য সাধারণ উৎপাদক আছে তাই এরা পরস্পর মৌলিক নয়। এবার দেখো ঘয়ের দাগে আরেকটি অঙ্ক আছে 25 আর 16, এই দুটো বড় যৌগিক সংখ্যা কিন্তু এরা পরস্পর মৌলিক হচ্ছে কিনা দেখে নি। তো 25কে যদি বিশ্লেষণ করি কত হচ্ছে 1, 5, 25, আর 16কে যদি বিশ্লেষণ করি কত হচ্ছে 1, 2, 4, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 16। কেমন, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়, 16 দিয়ে ভাগ করা যায়। এবার দেখো এদের মধ্যে সাধারণ উৎপাদক কি আছে, 1 আছে সাধারণ উৎপাদক, আর অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। দেখো এখানে 5, 25 আছে, এখানে 2, 4, 8 আর 16 আছে, আর কি কোনো সাধারণ উৎপাদক আছে? নিশ্চয় নেই। তাহলে আমরা কি বুঝলাম, যেহেতু অন্য কোনো আর সাধারণ উৎপাদক নেই, তাহলে লিখবো 25 ও 16 পরস্পর মৌলিক সংখ্যা। কি বললাম, 25 আর 16 পরস্পর মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা পরস্পর? যেহেতু এদের 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই তাই কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা। এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, আশা করছি তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। তবুও যদি অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সেই জায়গাটা আরও তোমাদেরকে ভালো করে ধরিয়ে দেব। তো আজ আমরা এই যে তোমাদের 51 পেজের অঙ্কগুলো করলাম, এর পরের পেজে অর্থাৎ 52 নম্বর পেজে আমাদের এই উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে, সেই অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওয়ে করব। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে,
পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।